ওভারঅল প্রেসক্রিপশন হচ্ছে যে এই সময় মোবাইল ফোন ইউজ না করাটাই বেটার। এখন এই কথা বলা মাত্রই এখানে যারা একটু চালাক রয়েছেন তারা বলবেন যে তাহলে ভাই আপনার ভিডিও দেখবো কীভাবে, আপনার ভিডিও তো মোবাইল ফোনেই দেখছি। দেখুন, দিন শেষে আপনি আমার ভিডিও দেখছেন নাকি দেখছেন না সেটার উপর সফলতা নির্ভর করছে না, সফলতা নির্ভর করছে আপনি কতটুকু কনসেন্ট্রেশনের সাথে পড়াশোনা করছেন। এবং এটা রিসার্চ দ্বারা প্রমাণিত বিভিন্নভাবে দেখা গিয়েছে যে আসলেই মোবাইল ফোনে যে আমরা টাইম স্পেন্ড করি, ইন্টারনেটে যে টাইম স্পেন্ড করি, সেটার সাথে আমাদের মনোযোগের একটা নেগেটিভ সম্পর্ক রয়েছে, অর্থাৎ মনোযোগ কমতে থাকে। আনফর্চুনেটলি আমাদের দেশে ভর্তি পরীক্ষাগুলো দিনকে দিন ভর্তি যুদ্ধে পরিণত হচ্ছে। একটি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এটি আসলে কতটুকু খারাপ সেটা নিয়ে হয়তো অন্য আরেকদিন আলোচনা করা যাবে, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমাদের দেশের প্রত্যেক শিক্ষার্থীদেরকে তাদের জীবনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই ভর্তি পরীক্ষা নামক যুদ্ধ অতিক্রম করেই যেতে হচ্ছে। তো আমি অনেক আগে একটা কথা পড়েছিলাম যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। তো আপনার এই ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা সেটা সহজ হওয়ার জন্য এবং আশানুরূপ রেজাল্ট পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভর্তি পরীক্ষার আগের যে সময়, যে এক দুই মাস সময় রয়েছে, সেই সময়টিকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, কতটুকু ভালোভাবে কাজে লাগাতে পারছেন, সেটার উপরে আপনার ভর্তি পরীক্ষার সফলতা মোটামুটি শতভাগ নির্ভর করছে। এটা ম্যাটার করে না যে আপনি কতটুকু ব্রিলিয়ান্ট, এটা ম্যাটার করে না আপনি ইন্টারমিডিয়েটে থাকার সময় কত ভালোভাবে কোনো একটা সাবজেক্ট পড়েছেন। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আমাদের এই ভর্তি পরীক্ষার আগের যে সময়টুকু সেই সময়টুকুর পড়াশোনা। আমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবো তার আগে আমি যখন পড়াশোনা করতাম অনেক বেশি, তো আমার আম্মু একদিন আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি ইন্টারমিডিয়েটে আসলে কোনো পড়াশোনা করো নাই, তুমি কি মানে অনেক ডজ মেরে পড়াশোনা করেছো, তাহলে ভর্তি পরীক্ষার আগে এত পড়াশোনা করা লাগছে কেন? তো আমি আম্মুকে যেটা বুঝিয়ে বলেছি সেটা হচ্ছে, আসলে দেখুন ব্যাপারটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য যে পড়াশোনা আর ইন্টারমিডিয়েটে থাকতে আমরা যেভাবে পড়াশোনা করতাম দুটোর ফরম্যাটটা ডিফারেন্ট, দুটোর কোয়েশ্চেনের প্যাটার্ন ডিফারেন্ট। এবং যেহেতু আমরা ইন্টারমিডিয়েট একভাবে পড়েছি, ভর্তি পরীক্ষার জন্য আরেকভাবে পড়তে হচ্ছে, তাই আপনাকে মোটামুটি নতুনভাবে আবার পড়তে হবে। সেকেন্ড যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কি আসলে কোচিং করার জন্য ঢাকায় কিংবা আপনার অন্য কোনো শহরে যাওয়ার প্রয়োজন আছে কিনা। বিশেষ করে আপনি যদি মফস্বলে বা গ্রামে থাকেন, আপনাকে আসলে যেমন কথার কথা আপনি যদি চিটাগাংয়ে থাকেন, আপনি কি আসলে কোচিং করার জন্য ঢাকায় যাবেন কিনা? আমার মোটা দাগে উত্তর হচ্ছে না, যাবেন না। তো কেন আমি না বলছি সেটাও একটু এক্সপ্লেন করে বলি। হ্যাঁ, হয়তো এটা যেটা হতে পারে, এবং আমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম তখনও এটা হয়েছিল, আমার অনেক বন্ধুবান্ধবী কিন্তু আপনার ঢাকায় কোচিং করার জন্য একসাথে মেস ভাড়া করে সবাই থেকেছে, আমিও যেতে চেয়েছিলাম, আমার আব্বাম্মু যেতে দেয়নি। তো এতদিন পরে আমি যেটা ওভার দ্য টাইম অন্যান্য আরও আমার ভাই বোনদের ভর্তি পরীক্ষা বা আমার কাজিনদের ভর্তি পরীক্ষার বিভিন্ন দেখে যেটা দেখেছি সেটা হচ্ছে, হ্যাঁ, এক অর্থে আপনি বলতে পারেন যে ঢাকায় বা চিটাগাংয়ে মানে বড় বড় শহরগুলোতে যেসব ভালো ভালো কোচিং সেন্টার আছে সেসব জায়গায় যদি আপনি পড়তে পারেন, সেসব জায়গায় যদি আপনি আপনার প্রস্তুতির সাহায্য নিতে পারেন, সেটা আপনার প্রস্তুতিটাকে অনেক বেশি শার্প করবে। এটা একটা পজিটিভ দিক, বাট আপনাকে আসলে পুরো ডিসিশনটা মেক করার জন্য পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক একসাথে দেখতে হবে। নেগেটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার এই যে প্রস্তুতি, যে স্ট্রেসফুল সময়টা, এই স্ট্রেসফুল সময়টা আপনি যদি আপনার ফ্যামিলি ছেড়ে আপনি যদি নতুন একটা এনভায়রনমেন্টে আসেন, তাহলে ওখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। যেমন আপনি খাওয়া দাওয়ার একটা সমস্যা হতে পারে, আপনার নতুন পরিবেশে অ্যাডজাস্ট করার সমস্যা হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে যে নতুন একটা পরিবেশে থাকছেন সেখানে কনসেন্ট্রেশনের সমস্যা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন বাসায় থাকি, বাসায় কিন্তু আমরা নিজেরা ওটা কখনো চিন্তা করি না, কিন্তু আমাদের প্যারেন্টসরা কিন্তু আসলে সবসময় এই জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করে যে আমরা কীভাবে ভালোভাবে পড়তে পারি। তো আমিও আসলে সেই রকম একটা সাপোর্ট আমার ফ্যামিলি থেকে পেয়েছিলাম, আমাকে খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতে হয় না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না, আমি আমার নিজের মতো করে পড়তে পেরেছিলাম। এবং আমি মনে করি যে আমার ভর্তি পরীক্ষায় সফল হওয়ার পিছনে এই জিনিসটা অনেক বড় অবদান রাখতে পেরেছে। ইনফ্যাক্ট আমার যেসব বন্ধুরা ঢাকায় গিয়ে কোচিং করেছিল তাদের থেকে আমি রেজাল্ট অনেক ভালো করেছি। তো এই জন্য আপনাকে বলবো যে আপনাকে প্রোজ অ্যান্ড কনস দুটোই দেখতে হবে আপনি নতুন একটা জায়গায় গিয়ে অ্যাডজাস্ট হওয়ার থেকে। আমি মনে করি আপনি যদি বাসায় ফুল কনসেন্ট্রেশনে পড়তে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। এরপরের বিষয়টা খুব ট্রিকি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, বাট আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে আমাদের অবশ্যই কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষার আগের সময়, এই সময়টাতে কি আপনি মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করবেন কিনা? তো এই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে যে না, দয়া করে ব্যবহার করবেন না। কারণ হ্যাঁ, অবশ্যই আপনি ভালোভাবে মোবাইল ফোন ইউজ করা বা একটা টাইম বেঁধে মোবাইল ফোন ইউজ করার অনেকগুলো টেকনিক রয়েছে, অনেকগুলো আপনার বিহেভিয়ারাল চেঞ্জ রয়েছে। আনফর্চুনেটলি এই যে কম সময়, এবং আপনারা অবভিয়াসলি যারা ইন্টারমিডিয়েট মাত্র পাশ করেছেন বা পাশ করবেন, আপনাদের একটা এখন একটা কোমলমতি সময়, এই সময় আপনারা আসলে এতটুকু ব্যালেন্স করতে পারবেন না, এটা আপনাদের জন্য অনেক বেশি লোড হয়ে যাবে। তাই আমার ওভারঅল প্রেসক্রিপশন হচ্ছে যে এই সময় মোবাইল ফোন ইউজ না করাটাই বেটার। এখন এই কথা বলা মাত্রই এখানে যারা একটু চালাক রয়েছেন তারা বলবেন যে তাহলে ভাই আপনার ভিডিও দেখবো কীভাবে, আপনার ভিডিও তো মোবাইল ফোনেই দেখছি। দেখুন,
দিন শেষে আপনি আমার ভিডিও দেখছেন নাকি দেখছেন না সেটার উপর সফলতা নির্ভর করছে না, সফলতা নির্ভর করছে আপনি কতটুকু কনসেন্ট্রেশনের সাথে পড়াশোনা করছেন। এবং এটা রিসার্চ দ্বারা প্রমাণিত বিভিন্নভাবে দেখা গিয়েছে যে আসলেই মোবাইল ফোনে যে আমরা টাইম স্পেন্ড করি, ইন্টারনেটে যে টাইম স্পেন্ড করি, সেটার সাথে আমাদের মনোযোগের একটা নেগেটিভ সম্পর্ক রয়েছে, অর্থাৎ মনোযোগ কমতে থাকে। তো যেহেতু আপনার এখন আসলেই খুব কঠিন একটা প্রস্তুতির সময়, মনোযোগ দেওয়ার সময়, সেহেতু আমার ওভারঅল অ্যাডভাইস থাকবে কষ্ট করে এই এই দুটো মাস বা তিনটে মাস আপনি মোবাইল ফোনটা ব্যবহার করবেন না, বা করলেও একেবারে খুবই রেস্ট্রিক্টেড বাবা মার কাছে জমা রাখবেন, আপনার গত ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য স্পেসিফিক ওই আওয়ারে ইউজ করবেন, বাকি সময় ইউজ করবেন না। আমি জানি এটা একটু আপনার অথরিটেটিভ হয়ে যাচ্ছে, একটু মিলিটারি শাসনের মতো হয়ে যাচ্ছে, বাট আমার এই সাজেশনটা আপনার ভালোর জন্যই। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি ফোকাস কোন কোন জায়গায় করবেন, কারণ অবভিয়াসলি অনেকগুলো জায়গায় অনেক ধরনের ভর্তি পরীক্ষা রয়েছে। আমার এটা নিয়ে আগে একটা ভিডিও রয়েছে কেন আমি বুয়েটে পরীক্ষা দিই না, কেন শুধু মেডিকেলে পরীক্ষা দিয়েছি, বাট আমি ওভারঅল সবসময় সবাইকে সাজেস্ট করবো যে ট্রাই টু বি অ্যাজ ফোকাসড অ্যাজ পসিবল। অর্থাৎ আপনি যদি ফোকাস করেন যে আমি এই জায়গায় পরীক্ষা দেবো, তাহলে শুধু সেই জায়গার জন্য প্রস্তুতি নেন। আমি জানি জিনিসটা শুনতে একটু অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, কারণ অনেকেই বিভিন্ন জায়গায় ফর্ম তুলছেন, অনেক জায়গায় পরীক্ষা দিবেন, কারণ এটাতে যদি না হয় একটা ব্যাকআপ প্ল্যান, ব্যাকআপ প্ল্যান থাকা অবশ্যই দরকার এবং অবশ্যই রাখবেন। কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে যে এত ব্যাকআপ প্ল্যান রাখতে গেলে আসলে কোনোটাই আপনার মেইন প্ল্যান হবে না, এবং সেই ক্ষেত্রে আপনার যে ফোকাসড টাইম, আপনার যে অল্প সময়ে যে অনেকগুলো প্রস্তুতি নেওয়ার ব্যাপার রয়েছে, সেইখানে কিন্তু আপনার একটা মানে দুই নৌকায় পা দিলে যেরকম হয় আর কি, যে আপনার টাইমটা দুই দিকে ভাগ হয়ে যাবে, আপনি কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন না। এবং আরও একটা বিষয় হচ্ছে যে অবভিয়াসলি বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন এবং কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে সেটাও ডিফারেন্ট। তো এরকম ডিফারেন্ট সবগুলো সাবজেক্টের প্রস্তুতি নিতে গেলে আপনি অনেক সময় হিমশিম খাবেন। একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আপনার একটা মেইন ফোকাসড আপনার এরিয়া থাকবে যে আমি এইখানে পরীক্ষা দেব, এবং আপনি চিন্তা করবেন যে ওইটার জন্য যে প্রস্তুতি সেটার সাথে আর হালকা কিছু যোগ করলে বা সেই প্রস্তুতিটা নিয়েই আর কোন কোন পরীক্ষা দেওয়া সম্ভব, এবং সেটা যদি পসিবল হয় সেগুলোকে আপনি ব্যাকআপ প্ল্যান হিসেবে চিন্তা করবেন। বাট একদম বিপরীতমুখী দুটো, যে এটার জন্য প্রস্তুতি একদম ব্যতিক্রম, যেমন কথা কথা বুয়েটের প্রস্তুতি এবং মেডিকেলের প্রস্তুতি অনেকটাই ভিন্ন, আপনার দুটো একদম ভিন্ন ঘরানার প্রস্তুতি, আমার জেনারেল সাজেশন হবে যে আপনি দুই দিকেই ফোকাস করবেন না, তাহলে যেটা হবে যে আপনার আসলে আসার উপর রেজাল্ট নাও আসতে পারে। লাস্ট যে বিষয়টা বলে শেষ করব সেটা হচ্ছে খুবই আপনার কমন সেন্সের ব্যাপার বাট খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমি অনেককেই দেখেছি যে তারা এটা মিস করতে, সেটা হচ্ছে যে নো দ্য সিলেবাস। অর্থাৎ আপনার যে পরীক্ষা আসছে, যে পরীক্ষা আপনি অ্যাটেন্ড করবেন, সেই পরীক্ষার মান বন্টন কীভাবে, সেই পরীক্ষার সিলেবাস কী, আগের বছরগুলোতে কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কের কোয়েশ্চেন আসে, এই জিনিসগুলো জেনে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। শুনে হয়তো আপনার মনে হতে পারে এটা তো সবাই জানে, সবাই করে না, আসলে সত্যি করে কথা যেটা হচ্ছে এটা সবাই জানে, কিন্তু সবাই আসলে এটার পিছনে সঠিক সময়টা ব্যয় করে না। তো আমি বলবো আপনি অন্তত হয়তো একটা দিন সময় বের করে একদম মনোযোগভাবে চিন্তা করুন যে আসলে কী কী পরীক্ষায় আসতে পারে, কী কী তার সিলেবাস, কীভাবে মান বন্টন হচ্ছে, কোন কোন জায়গাগুলোকে ফোকাস বেশি করা দরকার, কোন কোন জায়গাগুলোতে একটু লেস প্রায়োরিটি দেওয়া দরকার, সেভাবে আপনার যে একটা গেম প্ল্যান বা যুদ্ধের পরিকল্পনা সেটাকে সাজাতে হবে। এটা নিয়ে একটা পুরনো গল্প রয়েছে এরকম, যে দুজন গাছ কাটবে, দুজনকে গাছ কাটার জন্য দেওয়া হয়েছে, একজন শুরু থেকেই তার করাত যেটা সেটাকে ধার না করে গাছ কাটা শুরু করেছে, আরেকজন প্রথম কয়েক ঘন্টাই ব্যয় করেছে হচ্ছে যে তার করাত ধার করার পেছনে, এবং তাকে দেখে অন্যজন ভাবছে যে আরে বোকা, আমি তো অনেকটুকু কেটে ফেললাম, ও এখনও করাতই ধার করছে। বাট যেটা আলটিমেটলি হয়েছে যে করাত ধার করেছে এবং তারপরে কাটা শুরু করেছে, সে অনেক আগেই কাজটা শেষ করতে পেরেছে যে আসলে শুরু থেকেই শুধু আপনার গাছ কাটছিল। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আপনার যে যুদ্ধের যে প্ল্যানিং, আপনার যে যে টোটাল পড়াশোনার যে প্ল্যানিং এবং কী কী সাবজেক্ট রয়েছে, এবং সেটার সাথে আপনার ওই যে ফোকাসের যে সম্পর্কটা বলছিলাম যে ওই সাবজেক্টগুলো দিয়ে, ওই প্রিপারেশনগুলো দিয়ে আর কোন কোন পরীক্ষা দেওয়া সম্ভব, এগুলো যদি আপনি একটু রিসার্চ করে একটা প্ল্যানিং করেন, তাহলে আপনি শুধু এক জায়গায় না বেশ কয়েক জায়গায় পরীক্ষা দিতে পারবেন একই ধরনের প্রস্তুতি নিয়ে। বাট ওইটা আপনাকে ফিগার আউট করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। তো আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে, এবং সবার প্রতি শুভকামনা রইল, সবাই আশা করি ইনশাল্লাহ ভালো করবেন।